আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এখন ক্যামেরার সামনে যে ভাইয়াটিকে দেখতে পাচ্ছেন, ভাইয়াটি গাজীপুর মাওনা থেকে এসেছেন। তিনি আমাদের একজন সাবস্ক্রাইবার, আমাদের চ্যানেলের পাখি সম্পর্কিত সব ধরনের ভিডিওই তিনি দেখেন। তো আজকে তিনি এসেছেন আমাদের খামারটি সরাসরি পরিদর্শন করতে এবং তার ভালো লাগা থেকে সে একজোড়া পাখি নিয়ে গেছেন। তো ভাইয়াটির পরিচয় ভাইয়াটির মুখ থেকেই শুনুন। আমার নাম মোহাম্মদ মুস্তফা। আমি গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা থেকে এসেছি। আপনাদের খামারের সন্ধান পেয়েছি আমি আপনার ইউটিউব থেকে, ইউটিউবে আপনাদের ভিডিও দেখে পরে আসছি। আচ্ছা, তার মানে আপনি আমাদের একজন সাবস্ক্রাইবার। জি। আচ্ছা, এত দূর থেকে আসলেন, তো কেমন লাগলো আমাদের খামারটা? খুবই ভালো লাগলো। জি, সুন্দর পরিবেশ। ভাইয়াটি আমাদের খামারটা খুব সুন্দরভাবে ঘুরে ঘারে দেখেছে এবং তার নিজের পছন্দ অনুযায়ী তিনি একজোড়া পাখি সিলেক্ট করেছে। তো আমাদের এই পাখিটা হচ্ছে ফিমেল পাখিটা হচ্ছে সাদা রঙের, সাদা পাখি, এবং মেলটা হচ্ছে বাদাম ঘিয়া কালারের। তো আমাদের খামারে সাদা পাখির মানে সাদা ঘুঘুর সংখ্যাটা খুব কম। যাই হোক, তিনি যেহেতু এই পাখিটি পছন্দ করেছে তো আমার বাবা তাকে সেই পাখিটি দিয়েছে। আর আমাদের এই পাখিটা অলরেডি ডিমে বসায় ছিল, তা দিচ্ছিল। তো যেহেতু সে ডিম পাড়া পাখি পছন্দ করেছে, তো ডিমগুলো তাকে সাথে দিয়ে দেওয়া হয়েছে। আর ভাইয়াটার বাড়ি যেহেতু গাজীপুরের চৌরাস্তা, জানি না এত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পর পাখিগুলো ডিমে বসবে কি না। তারপরও আমার বাবা তাকে ডিমগুলো খুব যত্ন করে একটা কাগজের মধ্যে খুব সুন্দরভাবে সেট আপ করে দিয়ে দিয়েছে। এবং ভাইয়াটার যদি কপাল ভালো থাকে, আর যেহেতু পাখিরা একটু জায়গা পরিবর্তন করলে ডিমে তা দিতে চায় না যদিও, তো যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো ডিমে তা দিবে। তো তা দিল কি না বা পরবর্তী কী অবস্থা ভাইয়াটা, আপনি যদি এই ভিডিওটা এখন দেখে থাকেন প্লিজ আমাকে জানাবেন যে পরবর্তী অবস্থা কী, ডিমে তা দিয়েছিল কি না। তো যাই হোক, তো এখন ডিমগুলোকেও সাথে দিয়ে দেওয়া হলো। আর যেহেতু খুব দূরে যাবে, তো পাখিদের একটা স্বভাব হচ্ছে তারা জায়গা পরিবর্তন করলে অনেক সময় খাওয়া দাওয়া অনীহা করে ফেলে বা ডিমে তা দিতে চায় না, বা ডিম পাড়তে একটু দেরি করতে পারে। তো ওরা যেন ভয় না পেয়ে যায় যেহেতু অনেক দূরে যাবে, গাড়ির জার্নির ব্যাপার, তো খাঁচাটিকে একটু ঢেকে ঢেকে দেওয়া হলো এই কারণে যে ওরা যেন বাইরের কোনো কিছু না দেখে না দেখতে পায়। হ্যাঁ, কারণ যদি ভয় পেলো বা কিছু এই জন্য, তো যতটুকু আর কি সতর্কতভাবে দিয়ে দেওয়া যায় আমার বাবা চেষ্টা করেছে সেভাবেই দেয়া দেওয়ার। তো যার কারণে এরকম একটা কাপড় দিয়ে খাঁচাটাকে কভার করে দেওয়া হয়েছে। তা আপনারা এটা ফলো করতে পারেন, এটা সম্পূর্ণই আমার বাবার নিজস্ব ভাবনা, নিজস্ব টিক্স। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? জি, দর্শকের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা অনেকে ঘুঘু পাখি ভিডিও দেখেন বা পাখি পালন করতে চান, তাদেরকে একটাই কথা বলবো, তারা আপনারা ঘুঘু পাখি পালন করেন, এটা অনেক একটা লাভজনক, একটা অনেকে শখেও পালে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা।